প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এডুকেশন ওয়ার্ল্ড বিডির পক্ষ থেকে আমি ফয়েজ সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচক বিষয় হলো অনার্সের দ্বিতীয় বর্ষের অ্যাকাউন্টিং স্টুডেন্টদের জন্য ব্যবসায়িক গণিত, যেটাকে বলি থেকে আমরা বিজনেস ম্যাথমেটিক্স। আজকে আমি বিজনেস ম্যাথমেটিক্সের দ্বিতীয় অধ্যায় নিয়ে, যেটাকে বলা হয় সূচক ও লগারিদম, আজকে আমি এটার সূত্রগুলো নিয়ে আজকে হাজির হলাম আপনাদের সামনে। ঠিক আছে, আজকে আমি চলে যাচ্ছি সূত্রের কাছে। এখানে আমরা দেওয়া আছে এক নম্বরে এ টু দি পাওয়ার এম ইনটু এ টু দি পাওয়ার এন ইকুয়াল এ টু দি পাওয়ার এম প্লাস এন। তার মানে হলো যে আমাদের যখন একটা এই প্রশ্নে দেওয়া থাকবে এরকম আকারে, যেমন এ টু দি পাওয়ার এম প্লাস এন থাকবে, তখন আমরা এটাকে ভেঙে লিখতে পারবো যে এ টু দি পাওয়ার এম ইনটু, যেহেতু এম এর, তার জন্য আমি এম দেব। তো আমার তো এখানে প্লাস আছে, যখন প্লাস থাকবে এটা গুণ হয়ে যাবে, ঠিক আছে, মানে ইনটু হয়ে যাবে। যেহেতু আরেকটা অংশ, তার মানে এর উপরে এন দিলাম, ঠিক আছে। ঠিক সেমভাবেই যখন আমাদের একটা অঙ্কে এ টু দি পাওয়ার এম মাইনাস এন থাকবে, তাহলে আমরা এটা কীভাবে লিখব? এম এর জন্য, এর জন্য এ দিলাম, আর এম তাহলে এটা একটা অংশ, তার জন্য এটা এটা দিলাম। যখন বিয়োগ থাকবে, মানে এই মাইনাস চিহ্ন থাকবে, তখন ভাগ হবে। আমি আবারও বলছি, যখন প্লাস থাকবে তখন গুণ হবে, ইনটু হবে, আর যখন মাইনাস হবে তখন ভাগ হবে, ঠিক আছে। তো এখন আমি দেখেছি যে এটা তো এই এর উপরে তো এই দুটা অংশ, তো আমি একটা অংশ হচ্ছে এটা, আরেকটা অংশ হচ্ছে এটা। তো আমি এখানে যেহেতু এর উপরে এম, তাহলে আমি এর উপরে এম দিলাম, এই বিয়োগের ক্ষেত্রে বিয়োগের জন্য ভাগ দিলাম। আর এর এর উপরে এটা যেহেতু এন আছে, তাহলে এটা টালাটা দিলাম, ঠিক আছে। তো আমি আবার তৃতীয় অংশ চলে যাচ্ছি। এখানে দেওয়া আছে এ টু দি পাওয়ার এম ইনটু এন, যেটাকে আমরা এম এম এন বলতে পারি, তো এ টু দি পাওয়ার এম এন, ঠিক আছে। এটা যখন এভাবে থাকবে তখন আমরা এভাবে লিখব এ টু দি পাওয়ার এম হোল হোল এন, ঠিক আছে। আবার যখন এই এর এ টু দি পাওয়ার এন ইনটু বি টু দি পাওয়ার এন থাকবে, তখন আমরা এভাবে লিখতে পারবো এ বি হোল এন, ঠিক আছে। আমরা ঠিক এরও সেম এরকমভাবে লিখতে পারবো, যখন এটা এই এরকম আকার থাকবে তখন আমি এটাকে এভাবে লিখতে পারবো। তারপরে যখন এটা আবার এরকমভাবে থাকবে, বেশিরভাগই ওই প্রশ্নেতে আবার থাকে এরকম আকারে, এই এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকে, সরি এ টু দি পাওয়ার মাইনাস এম, এখানে দেওয়া আছে এম। তো আবার আমাদের অনেক সময় অঙ্কের মাঝখানে আসবে যে একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন টু টু দি পাওয়ার এটা আমরা বলি টু টু দি পাওয়ার ইনভার্সও বলতে পারি, ঠিক আছে। ইনভার্সে মানে এই যে ওয়ান, এটাকে ইনভার্স আকারে ধরে মাইনাস ওয়ানকে ইনভার্স আমরা বলতে পারি, ঠিক আছে। তো এটাকে এরকম আকার থাকে, তখন আমরা এটা কীভাবে লিখব, এটাকে আমরা ওয়ান বাই টু লিখতে পারি, ঠিক আছে। এটা অনেক সময় প্রশ্নেতে আপনারা পাবেন, ঠিক আছে। আমি যখন অঙ্ক করবো তখন আমি দেখাবো, এটা যখন এরকম আকার থাকবে তখন আমরা এটাকে এরকমভাবে লিখতে পারবো, যখন এটা এরকম আকারে থাকবে তখন আমি সরি যখন আমার এরকম আকারে থাকবে তখন আমি ওয়ান দিতে পারবো, যখন আবার এরকম আকারে থাকবে তখন আমি এ দিতে পারবো, ঠিক আছে। যখন আমাদের এরকম আকারে থাকবে তখন আমরা এটা লিখতে পারি, এবং যখন এরকম আকারে থাকবে তখন আমরা এরকমভাবে লিখতে পারবো। তো আমি মোট কথা বলতেছি যে আমরা একটু মনোযোগ সহকারে দেখব যে যখন প্লাস থাকবে একটা অঙ্কে তখন আমরা গুণ দিয়ে, মানে ইনটু দিয়ে কাজ করবো, ঠিক আছে, কাজ করবো। যখন আবার এরকম আকারে থাকবে তখন আমি আবার এরকমভাবে করতে পারবো, যখন এরকম আকারে থাকবে ভাগ আকারে থাকবে তখন আমি বিয়োগ আকারে করতে পারবো, ঠিক আছে। যখন এরকম আকারে থাকবে তখন আমি এরকম আকারে করবো, যখন আমার এরকম আকারে থাকবে তখন আমি এরকম আকারে করতে পারবো, যখন আবার এরকম আকারে থাকবে তখন আমি এরকম আকারে করতে পারবো, যখন আবার এরকম আকারে থাকবে তখন আমি এরকম আকারে করতে পারবো।
যখন আমার এরকম আকার থাকবে, সরি এরকম আকার থাকবে তখন আমি এটা লিখতে পারবো, বা এটা থাকলে এটা লিখতে পারবো, ঠিক আছে। যখন আমার এটা থাকবে তখন আমি এটা লিখতে পারবো, এটা থাকলে এটা লিখতে পারবো, ঠিক আছে। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ।